हेलो नमस्कार, वेलकम टू सुपर्णास लाइफ अगेन। दीघा डे टू, तो एखन तो सकाल हो गए, आमी मोटामुटी रेडी, स्नान टान करिनी, एखनो जाबो ब्रेकफास्ट नीते। ब्रेकफास्टेर टाइमटा 9:30 मध्य। जाइ होक, देखा जाक, मारा एदिके देखा जाच्छे ना, रूमे ढुके गेछे, रेडी होच्छे ब्रेकफास्टेर जन्य। আমি জাস্ট অমলেট বানানোটা ভিডিও করে যাচ্ছি, কি ফার্স্ট বানাচ্ছি আর তাও আবার সবার পছন্দ অনুযায়ী, কেউ মশালা, কেউ বিনা সাদা, কেউ চিজ অমলেট, এক একজনে এক একটা। আর এটা হচ্ছে হোটেলের সকালের ভিউটা, কারণ কালকে রাত্রে দেখিয়েছিলাম, তো বোঝা যাচ্ছিল না হয়তো। পার্কিং লট এই পাশটায়, সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে, অফকোর্স দীঘার সি বিচ। এখান থেকে স্টল শুরু, মানে চারিদিকটাতেই যতক্ষণ তোমার সমুদ্র আছে সমস্তটাই স্টলে ভর্তি, বিভিন্ন রকমের শামুকের জিনিস, শামুক তরি, শঙ্খের জিনিস, ঝিনুকের জিনিস, ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছি, আর ডাব তো আছেই। আর দূরে আমি দেখতে পাচ্ছি এখানে মিত্র ক্যাফে আছে, কলকাতা যে মিত্র ক্যাফে সেটা এখানেও আছে। আর এখানটায় ভিড়ও, আজকে প্রচণ্ড ভিড়, মানে পুরো ক্রাউডেড হয়ে গেছে এই জায়গাটাও। বিশেষ করে মনে হয় আজকে সানডে জন্য এরকম আরও ভিড় হবে। তো মারা এখানে বসছে, একটু ফটো সেশন হচ্ছে, কারণ অত দূর যেতে পারবে। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, মারা ওখানে বসে আছে, অত দূর হাঁটতে পারবে না। আর পুরো ক্রাউড এই পাশটায়, ও তো বলছে পুরো কি মেলা লেগে গেছে এরকম টাইপের। তো এদিকটা দেখলাম, তো ভাবলাম এদিকটাই একটু হাঁটি, কারণ বিচে নামার কোনো ইচ্ছাই নেই। তো চলো তোমাদেরও একটু দেখাই। তো এখন হচ্ছে হাজবেন্ড তো কথা বলে যাচ্ছে অন্যজনের সাথে, মানে যার গাড়ি নিয়ে আসছি আমরা, ওর একটা দাদা হয় পার্থদা, ভীষণ হেল্পফুল, ভীষণ হেল্পফুল আর খুব ভালো। তো সেই জন্য কথা বলে যাচ্ছে, আপাতত ভিডিও কলে বলছে দীঘা কেন, তাজপুর কেন গেলি না। তো আমাদেরও যাই হোক সাডেন ডিসিশন, জানোই যেইভাবে আমরা আসলাম, আপাতত বিচে এখন অবধি যাইনি, অনেকটা লম্বা রাস্তা, বিচে যাচ্ছি। কোনটা তো আমরা সমুদ্রে প্রায় নেমে গেলাম, এখন হচ্ছে একদম কাছে সমুদ্রটা, এদিক দিয়ে সূর্য উল্টো দিকে না সব কালো কালো আসছে, বুঝলা, সব কালো কালো আসছে সমুদ্রের উল্টো দিকে, যে এদিকটা দিয়ে একটু Thank you.
সেখানে উড়ে উড়ে যাচ্ছিল, দাঁড়ানো কি কষ্টকর ছিল, মাকে নিয়ে আসতে হবে। বাবা বসে নে, এখানটায় বসুক, বুঝলা, এখানটায় বসুক, বসে পাটা ইসে করুক। হাত ধরে দেখো, রশিটা ধরো, বাবার হাত, পয়সাটা দাও আমাকে, বাবার হাত ধরে আর রশিটা ধরো। দেও না, তুমি মানত চাইছো, তুমি দাও। কি চাইছো? আমরা এখন যাচ্ছি সমুদ্রের মাঝখানে, এদিকে বাবার টেবিলে বসে আছে, কিভাবে যে বসে আছে আমাদেরই ভয় লাগছে। অনেকটা দূরে চলে আসছি প্রায়, এদিকটায় সমুদ্রের একদম কাছে চলে যাচ্ছি, জানিনা কত দূর আওয়াজ যাচ্ছে, আওয়াজ যদি না যাবে পরে এদিক দিকে। কত করে নিচ্ছে? কপ কপ করে খাচ্ছে দেখো কিরকম ভাবে। এই যে দেখা যাচ্ছে সারাদিন নারকেল খেয়ে যাচ্ছে,
ভিডিওটা করতে হবে কোথায় যেন গপ গপ করে এখন নারকেল মারছে দুটো ডাবের জল তার সাথে একটা নারকেল কপাত করে খেয়ে দিল একেবারে শর্ট শর্ট করে দেখো দাঁত মার করে যেভাবে খাওয়া চলছে হ্যাঁ অবাক কাণ্ড খুব